ওয়েলকাম টু মাই 25th ক্লাস অন ইডিপাস দ্য কিং অর ইডিপাস রেক্স অর ইডিপাস টাইটানাস বাই ফেমাস গ্রিক ট্র্যাজেডি এন্ড সোফোক্লিস। দেখো আজকে আলোচনা করব ফেমাস গ্রিক ট্র্যাজেডি এন্ড সোফোক্লিস এর লেখা ফেমাস গ্রিক ট্র্যাজেডি ইডিপাস দ্য কিং অর ইডিপাস রেক্স অর ইডিপাস টাইটানাস। এই ইডিপাস দ্য কিং এর উপরে এর আগে যথারীতি আমি 24টা ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 25 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নাও, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা পড়ছিলাম পেঙ্গুইন ক্লাসিক্স থেকে নেওয়া ই এফ ওয়াটলিং এর ট্রান্সলেট করা ইডিপাস দ্য কিং। ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কারণ কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত পেতে থাকবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পেজের অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে সিধুকানু বিরসা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বাডওয়ান ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, পাশাপাশি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং অটোনোমাস কলেজেসেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়। এবং পেজের ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন তাহলে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্টাক্ট ডিটেলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দা টেক্সট। দেখো দা টেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্ট, সে উত্তর দিচ্ছে। কাকে উত্তর দিচ্ছে? এখানে কোরাসকে উত্তর দিচ্ছে, কেন কি আমরা লাস্ট যে ক্লাসটা শেষ করেছিলাম তার শেষে দেখা গেছে যে কোরাস জিজ্ঞেস করছে যে কিভাবে এত বড় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল। তাহলে এখানে সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন কে? অ্যাটেন্ডেন্ট। অ্যাটেন্ডেন্ট কে বলছেন? আর ওন হ্যান্ড ডেট এইট, অর্থাৎ এই যে ঘটনাটা ঘটেছে এটা সে নিজে হাতেই ঘটিয়েছে। ইউ দ্যাট হ্যাভ নট সিন, যেটা কিনা তুমি এখন পর্যন্ত দেখোনি, অ্যান্ড শ্যাল নট সি, এবং তুমি এটা কখনো দেখতেও পারবে না। দা ওর্স্ট, কি ভয়ঙ্কর ঘটনাই না ঘটেছে, শ্যাল সাফার দা লেস, অর্থাৎ এই যে ঘটনাটা ঘটেছে দ্যাট মিন্স আমরা মনে করতে পারছি যে জোকাসটা সে নিজে সুইসাইড করেছে। এবং এখানে অ্যাটেন্ডেন্ট বলতে চাইছে যে এই যে জোকাসটা সুইসাইড করলো, সেই সুইসাইড করার ফলে নিজেকে হয়তো অনেকটা রিলিফ দিল, এতটা যন্ত্রণা আর তাকে ভোগ করতে হবে না। এখানে অ্যাটেন্ডেন্ট আরো কি বলছে? বাট দ্যাট আই স, যেটা আমি দেখেছি, এন্ড উইল রিমেম্বার, এবং যেটা আমি মনে করতে পারবো, এন্ড উইল টেল হোয়াট আই রিমেম্বার, আমি তোমাকে সেটাই বলবো যেটা আমি জাস্ট স্মরণ করতে পারবো বা মনে করতে পারবো। অফ অর লাস্ট অ্যাগনি, তার সেই লাস্ট যন্ত্রণা, তার সেই আর্তনাদ যখন সে সুইসাইড করেছে, তার সেই সুইসাইডের সময় যে তীব্র চিৎকার, যে তীব্র আর্তনাদ, যেটা আমি দেখেছি, যেটা আমি সাক্ষী আছি, তার মধ্যে যতটুকু আমি স্মরণ করতে পারছি, যতটুকু মনে করতে পারবো, সেটুকুই কোরাস তোমাকে আমি বলতে চলেছি। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে কি বলছে? ইউ স হার ক্রস দ্য থ্রেশহোল্ড ইন এ ডেসপারেট প্যাশন। আমরা একটা টাইম দেখেছিলাম যে জোকাসটা উনি কেন স্টেজ থেকে প্যাশনেটলি বেরিয়ে যাচ্ছেন, খুব ডেসপারেটলি বেরিয়ে যাচ্ছেন, এখানে সেটাই বলতে চাইছেন অ্যাটেন্ডেন্ট। ইউ স হার ক্রস, তুমি একটা টাইম তাকে দেখেছিলে ক্রস দ্য থ্রেশহোল্ড, এসে কিনা থ্রেশহোল্ড থেকে বেরিয়ে যাচ্ছে, কিভাবে? ইন ডেসপারেট প্যাশন, খুব দ্রুততার সাথে, স্ট্রেইট টু হার ব্রাইডাল বেড, এসে কোথায় চলে যায়, তারপরে সেখান থেকে সে তার বিছানায় চলে যায়। সি হারিড, সে খুব তাড়াতাড়ি চলে যায় তার বিছানায়, ফাস্টেনিং হার ফিঙ্গার্স ইন হার হেয়ারস, সেখানে গিয়ে সে মাথার চুল ছিড়ছিল, অর্থাৎ নিজেই যেন নিজের চুল ধরে টানাটানি করছিল, সে এতটাই ডেসপারেট হয়ে উপড়েছিল, এতটাই সে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। আরো কি বলছে এখানে? অ্যাটেন্ডেন্ট ডিয়ার ইন হার চেম্বার, সেখানে তার চেম্বারে, অর্থাৎ যেখানে সে গেছে, দ্য ডোরস ফ্লাং শার্পলি টু, এবং তার চেম্বারে প্রবেশ করার পর, তার বেড চেম্বারে প্রবেশ করার পর সে কি করলো? তার যে বেড চেম্বারের দরজা সজোরে বন্ধ করে দিল। সি ক্রাইড অ্যালাউড টু লায়াস লং সিন্স ডেড, সে চিৎকার করতে লাগলো তার সেই ফর্মার হাজবেন্ড লায়াসের জন্য, যিনি কিনা অনেক আগেই মারা গেছেন, লং সিন্স ডেড, অর্থাৎ যিনি অনেক আগেই মারা গেছেন, সেই ফর্মার হাজবেন্ড অর্থাৎ লায়াস, তার জন্য জোকাসটা তীব্র আর্তনাদ করতে লাগলো। রিমেম্বারিং, উনি মনে করছিলেন দ্য সন সি বোর লং সিন্স, তার সেই ছেলের কথা যাকে কিনা তিনি দীর্ঘদিন ধরে তার গর্ভে ধারণ করেছেন, দ্য সন বাই হোম দ্য সায়ার ওয়াজ স্লেইন, এবং সেই সনের কথা বলে, তার সেই পুত্রের কথা বলে সে তীব্র চিৎকার করছিল যে কিনা তার নিজের পিতাকে হত্যা করেছে, দ্য সন টু হোম দ্য মাদার বোর ইয়েট অ্যানাদার চিলড্রেন, এবং তার সেই ছেলেকে অ্যাড্রেস করছিল কিনা যে ছেলে তার কারণ হয়ে উঠেছিল অন্য পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বা অন্য কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে। ফ্রুট অফ লাকলেস মিস বিগেটিং, অর্থাৎ সে এটাই বলতে চাইছিল যে আমি কি অপরাধ করেছি, আমি কি ভয়ঙ্কর অপরাধী না করে ফেলেছি, অর্থাৎ পরবর্তীকালে আমার যে পুত্র সন্তান বা কন্যা সন্তান বা যে সন্তানদের জন্ম আমি দিয়েছি, এই সন্তানদের জন্ম দেওয়াটা যে আমার কি ঘোরতর অন্যায়, কি ঘোরতর অপরাধ, সেটা আমি এখন বুঝতে পারছি। আর এইটা বলতে বলতে সে চিৎকার করছিল, আর্তনাদ করছিল, এগুলো আমি কোরাস নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। ক্লিয়ার? চলো নেক্সট। দেয়ার সি বিওয়েলড দ্য টুয়াইস কনফিউজড ইস্যু অফ হার ওয়াইফহুড, সেখানে সে ল্যামেন্ট করছিল, এখানে বিওয়েলড কথার অর্থ হচ্ছে ল্যামেন্ট করা, অর্থাৎ শোক প্রকাশ করা। দ্য টুয়াইস কনফাউন্ডেড ইস্যু, অর্থাৎ সে ভাবতে পারছিল না, সে পুরোপুরিভাবে পাজেলড, কি নিয়ে? অ্যাবাউট হার ওয়াইফহুড, এখানে অফ মিন্স অ্যাবাউট, অর্থাৎ সে দ্বিতীয়বার যে বিয়ে করেছে, অর্থাৎ সেখানে যে একটা ওয়াইফহুড লিড করেছে, আবার তার প্রথম যে বিয়ে হয়েছিল জোকাস্টার, কার সাথে? লায়াসের সাথে, তখন যে ওয়াইফহুড লিড করেছে, এই দুটো ওয়াইফহুড নিয়ে সে পুরোপুরিভাবে কনফিউজড হয়ে গেছে যে আমার অ্যাকচুয়াল ওয়াইফহুড কোনটা, হাজবেন্ড বিগটেন অফ হাজবেন্ড, অর্থাৎ আমার একজন হাজবেন্ড আরেকজন হাজবেন্ডের জন্ম দিয়েছেন, চাইল্ড অফ চাইল্ড, আমার একজন চাইল্ড সে আমার আরো চাইল্ডের জন্মদাতা। এটা বলতে বলতে সে চিৎকার করছে, কি ভয়ঙ্কর ব্যাপার যে আমার একজন হাজবেন্ড সে আমার আরেকজন
একজন হাজবেন্ডের জন্মদাতা? একবার ভেবে দেখো, আবার বলছি যে আমার নিজের গর্ভের শিশু সে আমার গর্ভের অন্য শিশুদের জন্মদাতা। ইট ডেঞ্জারাস জিনিস, সো মাচ উই হার্ট, এটা আমরা নিজে কানে শুনেছি, হার ডেথ ওয়াজ হিডেন ফ্রম আস, কিন্তু তার মৃত্যুটা, তার যে ট্র্যাজেডি, সেটা আমাদের চোখ থেকে লুকানো হয়েছিল। ক্লিয়ার? অর্থাৎ আমরা সেটা স্বচক্ষে দেখতে পারিনি। বুঝতে পারলে? চলো নেক্সট আরো কি বলছে। বিফোর উই কুড সি আউট হার ট্র্যাজেডি, তার এই শেষ পরিণতি, ভয়ঙ্কর পরিণতি, এই যে ডিভাস্টেটিং ট্র্যাজেডি, এটা আমাদের নিজের চোখে সাক্ষী হওয়ার আগে দ্য কিং ব্রোক ইন উই পায়ার্স ইন ক্রাইস। আমাদের কিং এডিপাস উনি তীক্ষ্ণ চিৎকার করে কি করলেন, ব্রোক ইন, ভেঙে সজোরে প্রবেশ করলেন, এন্ড অল হ্যাড আইস অনলি ফর হিম, এবং সমস্ত ঘটনাটা তিনি নিজের চোখে দেখেছেন, তিনি একমাত্র সাক্ষী আছেন, দা ওয়ে, ঠিক সেইভাবে, এন্ড দ্যাট হি স্ট্রোড অ্যামং আস, সে আমাদের মধ্যে যেমন চঞ্চল ভাবে দ্রুত গতিতে এধার থেকে ওধার ছটফট করছিলেন, ট্রোড মুভ কুইকলি, ঠিক একই রকম ভাবে এখানে আমরা ব্যস্ততা দেখতে পেরেছি কার মধ্যে, কিং এডিপাস এর মধ্যে। চলো নেক্সট আরো কি বলছেন। এ সোর্ড, এ সোর্ড হি ক্রাইড, এখানে এডিপাস চিৎকার করে বলতে চাইছে, কেউ আমাকে একটা সোর্ড দাও, সোর্ড দাও, ওয়ার ইজ দ্যাট ওয়াইফ, আমার ওয়াইফ কোথায় গেল, নো 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 ওয়াইফ অফ মাইন, আমার কোনো ওয়াইফ ছিল না কোনোদিন, দ্যাট সয়েল ওয়্যার আই ওয়াজ সোন, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, এন্ড হোয়েন্স আই রিপড মাই হারভেস্ট, সেখান থেকেই আমি আমার শস্য কর্তন করেছি, দ্যাট মিন্স আমি যে গর্ভে জন্মগ্রহণ করেছি সেই গর্ভেই আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি। অর্থাৎ এখানে দেখো, যোগাস্তার গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন কে, ইডিপাস। আবার ইডিপাসে কি করেছেন, যোগাস্তার গর্ভে অন্য সন্তানকে জন্ম দিয়েছেন, ওয়াইল দাস হি রেভড সাম ডেমন গাইডেড হিম, সে এমন ভাবে ছটফট করছিল, এমন ভাবে এদিক ওদিক ছোটাছুটি করছিল, এমন ভাবে রেভড, দ্যাট মিন্স শক ম্যাডলি, পাগলের মতন চিৎকার করছিল, মনে হচ্ছে সাম ডেমন গাইডেড হিম, মনে হচ্ছে যেন তাকে কোনো ডেমন গাইড করছে, ফর নান অফ আস ডেয়ারড স্পিক, আমাদের মধ্যে কেউ তাকে সাহস করে জিজ্ঞেস করতে পারেনি, টু হোয়ার হি ওয়াজ, যে আমাদের যিনি রানী যোগাস্তা উনি এখন কোথায়, তার বর্তমান পরিস্থিতি কি, ঠিক এরকম কিছু জিজ্ঞেস করার মতন কোন রকম কোন ক্ষমতা, কোন রকম কোন সাহস আমাদের মধ্যে ছিল না, আমরা দেখাতে পারিনি। ক্লিয়ার? আরো কি বলছেন। এস এ সিনান্সার টু সাম লিডার্স কল, মনে হচ্ছিল যেন উনি কারোর প্রশ্নের উত্তর দিচ্ছেন, উইথ ওয়াইল্ড হলোইং ক্রাইস হি হার্লড হিমসেলফ, সে কি করছেন না, সে তীব্র চিৎকার করে নিজেকে দ্রুততার সাথে আপন দা লকড ডোর, মনে হচ্ছে যেন নিজেকে আছড়ে ফেললেন সেই লকড দরজার উপরে, বেন্ডিং বাই মেন ফোর্স দা বোল্টস আউট অফ দেয়ার সকেটস, এবং এত সজোরে উনি আঘাত করলেন দরজায় যে সেই দরজার যে বোল্ট আছে, নাট বোল্ট যেগুলো আছে, সেগুলো যেন তার সকেট থেকে উপরে চলে এলো, এন্ড স্টাম্বলড ইন, এবং এডিপাস উনি প্রবেশ করলেন সেই রুমের ভেতরে, সেই বেড চেম্বারের ভেতরে, যেখানে কিনা জোকাস্টা নিজে সুইসাইড করেছেন। উই স এ নটেড পেন্ডুলাম ইন নোজ, আমরা কি দেখেছিলাম, আমরা একটা পেন্ডুলাম দেখেছিলাম, এখানে দেখো বলা হচ্ছে জোকাস্টা উনি যেভাবে উপর থেকে ঝুলছিলেন গলায় দড়ি নিয়ে, তা মনে হচ্ছিল যেন একটা পেন্ডুলাম ঝুলছে, ইন নোজ, এখানে নোজ কথার অর্থ হচ্ছে বাই নেক, অর্থাৎ গলায় দড়ি নিয়ে উনি ঝুলছিলেন, হ্যাঙ্গিং, সুইসাইড বাই হ্যাঙ্গিং, এ স্ট্রাঙ্গলড ওম্যান সুইংগিং বিফোর আওয়ার আইস, আমাদের চোখের সামনে একটা পেন্ডুলামের মতন এই জোকাস্টা উনি উপর থেকে ঝুলছিলেন এবং একটু দোল খাচ্ছিলেন, দ্য কিং স টু, এটা আমাদের যিনি কিং এডিপাস উনি নিজে চোখে দেখেছেন, উনি সাক্ষী আছেন, উইথ হার্ট রেন্ডারিং গ্রাউন্ডস, এবং উনি সেই হৃদয় বিদারক তীব্র চিৎকার করতে করতে আনটাইড দ্য রোপ, উনি সেই রোপটাকে খুলে ফেললেন, এন্ড লেড হার অন দ্য গ্রাউন্ড, এবং উনি নিজে কোলে করে জোকাস্টাকে মাটিতে শুয়ে দিলেন। ক্লিয়ার? চলো নেক্সট। বাট অলসো ওয়াজ ইয়েট টু সি, কিন্তু আরো ভয়ঙ্কর তো দেখার বাকি ছিল, এখন পর্যন্ত হোয়াট ড্রেস ওয়াজ পেইন্ট উইথ গোল্ডেন ব্রোচেস, এখানে জোকাস্টার যে ড্রেস, তার ড্রেসে যেটা ছিল সেই গোল্ডেন ব্রোচেস অর্থাৎ ক্লিপ, সেটা নিয়ে উনি কি করলেন, হুইচ দ্য কিং স্ন্যাচড আউট, ওটা উনি সজোরে ওখান থেকে তুলে নিলেন, উপরে ফেললেন, অর্থাৎ সেই ড্রেসে যে ব্রোচেস ছিল যেটা কিনা মেড অফ গোল্ড, যে পিন যেটা মেড অফ গোল্ড, সেটা উনি ওখান থেকে নিয়ে নিলেন, এন্ড থ্রাস্ট ফ্রম ফুল আর্মস লেন্থ, এবং হাতটাকে উনি মেলে ধরলেন, তারপরে উনি সজোরে আঘাত করলেন, ইনটু হিজ আইস, তার দুটো চোখে, আইস দ্যাট শুড সি নো লঙ্গার হিজ সেম হিজ গিল্ট, সেই চোখ যে চোখ আর কখনোই এই এডিপাসের সেম, এডিপাসের অপরাধকে আর কোনোদিন কোনোভাবেই দেখতে পারবে না। আরো কি বলছে, নো লঙ্গার সি দোজ, এই চোখ নো লঙ্গার সিস, আর কোনোদিনই দেখতে পারবে না দোজ, সেই সমস্ত জিনিসগুলোকে, দে শুড নেভার হ্যাভ সিন, যেগুলো তার দেখা উচিত ছিল, যেগুলো সে এখন পর্যন্ত দেখেনি, নট সি, উনি আরো দেখতে পারবেন না, তার চোখ আরো কিছু দেখতে পারবে না, আনসিং, অর্থাৎ সেই অদেখা জিনিস, দোজ হি হ্যাড লংড টু সি, যেটা দেখার জন্য এডিপাস একটা টাইম ছটফট করত, যে আনসিং থিংস দেখার জন্য এডিপাসের চোখগুলো একদিন ছটফট করত, সেই অদেখা জিনিস আর কোনোদিন সে দেখতে পারবে না, হেনসফোর্থ সিং নাথিং বাট নাইট, আজকের পর থেকে এই চোখ আর কিছু দেখতে পারবে না, কোনো ডে লাইট দেখতে পারবে না, শুধুমাত্র ডার্কনেস, অর্থাৎ আজকের পর থেকে এডিপাসের সামনে এন্ডলেস ডার্কনেস বিরাজ করবে। টু দিস ওয়াইল্ড টিউন সি পার্সড হিজ আইবলস টাইম এন্ড টাইম এগেইন, সে তীব্র চিৎকার করছিল এবং এই ব্রোচেস দিয়ে মেড অফ গোল্ড এটা দিয়ে সে নিজের চোখে বারবার বারবার সে আঘাত করে চলেছে, আঘাত করে চলেছে। কি ভয়ঙ্কর ঘটনা, তুমি কখনোই দেখনি কোরাস এরকম, টেল ব্লাডি টিয়ার্স রান ডাউন হিজ
বিয়ার্ড এবং ততক্ষণ পর্যন্ত সে আঘাত করে চলেছে যতক্ষণ না পর্যন্ত তার চোখ থেকে সেই যে রক্তের ঝর্ণা নেমে আসছে ran down his beard তার দাড়ির উপর দিয়ে তার cheeks এর উপর দিয়ে not drops but in full spread a whole cascade descending এখানে কোনো রক্তের ড্রপ বলা যেতে পারে না মনে হচ্ছিল যেন ক্যাসকেড কোনো ঝর্ণা ডিসেন্ডিং নেমে আসছে in drenching cataracts of scarlet rain মনে হচ্ছে যেন কোনো রক্তের ঝর্ণা নেমে আসছে তার cheeks এর উপর দিয়ে চোখ থেকে thus to have sent এইভাবেই দুজন অভিশপ্ত হয়েছে and on two heads এবং দুজনকার উপরে দুজনের মাথার উপরে not one একজন নয় on man and wife অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফ Jocasta and Oedipus falls mingled punishment দুজনাই পানিশমেন্ট পেয়ে গেছেন their old long happiness of former times was happiness earned with justice তারা অতীতে যে হ্যাপিনেসটা ভোগ করেছে যে সুখ ভোগ করেছে যে লাক্সারিয়াস লাইফ লিড করেছে তার ফল স্বরূপ আজকে তারা বিচার পেয়ে গেছে but today calamity death ruin tears and shame all ills that there are names for আজকের পর থেকে পৃথিবীতে যত খারাপ কিছু আছে calamity এর মতন যত খারাপ কিছু আছে death এর মতন যত ভয়ঙ্কর জিনিস আছে ruin tears shame সমস্ত কিছু আজকে তাদের নামের সাথে জড়িয়ে গেল all are there সমস্ত কিছুই এখানে দেখা গেল আজকে চলো নেক্সট এবং তখন কোরাস কি বলছে and he এবং সে how is he now সে এখন কি করছে কেমন আছে does she still suffer সে কি এখনো কষ্ট পাচ্ছে এখনো যন্ত্রণায় ছটফট করছে তখন attendant বলছে he shouts for someone to unbar the doors সে চিৎকার করছে যে কেউ আমাকে দরজা থেকে বাইরে বার করো that means আমি তো আর চোখে দেখতে পাচ্ছি না কেউ আমাকে দরজার বাইরে নিয়ে যাও দরজাটা খুলে দাও to unbar অর্থাৎ আমি যে চেম্বারের মধ্যে আছি এখান থেকে আমাকে বাইরে নিয়ে চলো and so all thieves the father's murderer এবং আমাকে সবাই দেখুক যে আমি হচ্ছে সেই মার্ডারার যে কিনা নিজের পিতাকে হত্যা করেছে the mothers same forbids the unholy word attendant কিছু বলতে চাইছিল আরো সেটা আর সে বলতে পারলো না কেন কি এখানে বলছে same forbids the unholy word এত খারাপ কথা আমার মুখ দিয়ে আর উচ্চারণ করতে আমি পারবো না that means আমি আর বলতে পারছি না সে আরো যা বলেছিল clear attendant আরো কি বলছে incontinently he will fly the country এখানে incontinently means passionately he will fly the country সে চাইছে এখান থেকে সে চলে যাবে to write his house of the cards of his own lips এই রাজ্যকে এই প্যালেসকে সে নিজে মুখে অভিশপ্ত করে ফেলেছে সুতরাং সে আর এখানে থাকতে চাইছে না but Kurtzley has the strength কিন্তু হাই কপাল তার যদি আর কোনো ক্ষমতা থাকে তার তো কোনো ক্ষমতাই নেই Kurtzley negative sense that means hardly তার মধ্যে আর এতটুকু কোনো strength নেই poor sufferer and none to guide him এবং তাকে কেউ help ভি করবে না he cannot bear the pain সে আর যন্ত্রণা সহ্য করতে পারছে না এই যে অসহ্য যন্ত্রণা যার ফলে সে কষ্ট পাচ্ছে সেটা আর সে সহ্য করতে পারছে না as you shall see যেমনটা তুমি দেখতে পাচ্ছ the doors are opening দরজা তো খোলাই আছে yes you shall see a sorry spectacle তুমি কি দেখতে পাচ্ছ এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে ভয়ঙ্কর ঘটনা ভয়ঙ্কর দৃশ্য sorry spectacle যেটা চোখে দেখা যায় না that loathing cannot choose but pity যেটা কিনা loathing means এখানে ঘৃণা অর্থাৎ loathing cannot choose এই ভয়ঙ্কর দৃশ্য যেটা তুমি দেখতে পাচ্ছ এটা দেখে আমার মনে হয় না তুমি এডিপাসের প্রতি ঘৃণা ব্যক্ত করবে তার পরিবর্তে তার প্রতি তোমার যেটা হবে সেটা হচ্ছে pity অর্থাৎ এত করুণ পরিণতি এটা মেনে নেওয়া যায় না এখানে আমরা দেখতে পাচ্ছি এডিপাস এসে প্রবেশ করছে এবং এডিপাস পুরোপুরি ভাবে অন্ধ হয়ে গেছে ব্লাইন্ড আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো থ্যাংক ইউ